মঙ্গলবার থেকে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপড়িয়া দত্ত নিজের প্রচার কর্মসূচি শুরু করেন। প্রতিদিনই নিজের কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। বৃহস্পতিবার 13 নং ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে যান তিনি। সেখানে কংগ্রেস প্রার্থীর কড়া সমালোচনা করেন তিনি। সেই সাথে বাম কংগ্রেসের জাত পাতের রাজনীতি নিয়েও কটাক্ষ করেছেন পাপড়িয়া দত্ত। আজ তো আমরা 17 নম্বর বুথ, 13 নম্বর ওয়ার্ডের 17 নম্বর বুথে জনসম্পর্ক শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বাড়িতে আমার মায়ের, আমি বলি না যে এটাই বোধ হয় মনে হচ্ছে আমার এই ছয় আগরতলার আমার প্রধান প্রধান শক্তি হবে। এই যে মায়েদের যে মাতৃশক্তি প্রত্যেক জায়গায়, তাদের যে যতটা স্নেহ মমতা আমি পাচ্ছি, আমি ধন্য, আমি ধন্য। এবং এটা এই মানে শক্তিতে আমি বলছি বারবার যে আমরা জিতব, আমরা জিতবো না, বিশাল বড় মার্জিন নিয়ে এবার আমরা এখান থেকে আমরা পবিত্র বিধানসভায় আমরা যাব, আমি যাব না, আমরা সকলে যাব। এবং ছয় আগরতলাবাসী যে গ্যাপ ছিল, আমি বারবার বলছি গ্যাপ ছিল বিধায়ক না পাওয়ার কারণে, কিছু না পাওয়ার কারণে সেই বিশাল যে গ্যাপটা রয়ে গিয়েছিল সেটাকে আমি পূরণ করব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।